মর্নিং ফ্রেন্ডস, আজকেও ভাষণ হচ্ছে চন্দননগরে। আজকে আমরা আজকে একাদশী, আজকে আমরা চলে যাবো বাড়ি, তার আগে মিষ্টি কেনাকাটি করতে গেছি। আজকে দেখুন ঠাকুর ভাষণ যাচ্ছে, দেখুন এই দেখুন হালদার সুইটসের মিষ্টি দিচ্ছি আমরা, হালদার সুইটসে এসেছি আমরা মিষ্টি দিতে। আমার বর খালি মিষ্টি কিনে যাচ্ছে, খালি মিষ্টি খাওয়াবে বলে। কোনটা বড়? ওই যে ভেতরে। হ্যাঁ, আমরা যে সকাল সকাল বেরিয়ে পড়েছি মিষ্টি কেনার জন্য। আরও একটা ঠাকুর আসছে, তোমাকে আমি ভিডিও করে দিচ্ছি, তুমি বলো। বলো, ওই দেখুন এরকম আঙুল দেখে ঠাকুর আসছে। আজকে আমরা চলে যাচ্ছি, মনটা খুব খারাপ। খানিকটা ঠাকুর কালকে ভাষণ দেখিয়েছি আপনাদেরকে, আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখবেন। আরো বড় দুইটা।
একাদশীর দিন বাড়ি ফিরে এসেছি, যে যার মতো বাড়ি ফিরে এসেছি। চন্দননগরে সব ঠাকুর বিসর্জনে গেছে, আপনাদের সাথে আমি শেয়ার করেছি। আপনারা দেখবেন চন্দননগরে কত বড় বড় ঠাকুর রয়েছে, কীভাবে ঠাকুর বিসর্জন হয় সব রকম, ওদের মধ্যে কতটা একতা সেটাও আপনারা দেখবেন। আমি ভিডিওর মধ্যে সব দিয়ে দিয়েছি। সবাই সবার আবার কাজে জায়গায় ফিরে এসে আমরা আপনাদের বাড়িতে ফিরে এসে আমরা খুব ক্লান্ত আর ভীষণ খুলনা হ্যাপিও ছিলাম ওইখানে গিয়ে। যাই হোক, আবার সামনের বছর যাব। আবার কালকে আমি নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনাদের যদি কিছু আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন।